হবে তা আমি আপনাদেরকে বলবো এখানে গুনা নাই এমন কোন লোক আছে কে আছে বলেন আমি আইজুল হকের গুণা নাই আপনাদের এই মসজিদের সভাপতি সেই সেক্রেটারি ইমাম সাহেব সভাপতি ওর গোনা নাই সকলের গুণা আছে কারো কম কারো বেশি কিন্তু অতিরঞ্জিত যখন হয়ে যায় তখন আল্লাহ আল্লাহরব্বুর আলমিন তাকে দুনিয়ার জমিনে বালা দিয়ে তাকে বুঝিয়ে দেয় দেয় না না ধরে বলুন তাই কি না তা আজকে গুনা মাপের জায়গা হলো এটা প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবী বলে গেছেন এই মদলিশের মধ্যে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তামাম গুনাগুলাকে ক্ষমা করে দিবে বলেন এ বাবজি এ মদলিশের এত দাম এ মদলিশের চতুর্দিককে গোল করে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা যারা কন্যা কারা ফেরেস কিন্তু বাবজি যখনই মদমাস শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে আল্লাহ দরবারে আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের জানে না সব জানে তারপরে কোথা ছিলি বলে আল্লাহ ওই মমিনপুরে গিয়েছিলাম খোদা দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন গো বলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে তো আল্লাহ বলল তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলে না যদি দেখতো কি আল্লাহ যদি তারা দেখতে পেতো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মদলিসে বসল যারা ভাগ্যবান তারা বসতে পারলো না যারা কপাল পোড়া তারা আর ওই মদলিসে বসার কারণে আমি তাদের গুনাকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ এ মুসলমান আল্লাহ কত বড় দয়ালু মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে আরো জোরে আল্লাহ আমাদের সবথেকে বড় दुश्मन কে একটু চিল্লিয়ে কর না কে শয়তান আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলবিকা আফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিস সায়াতন ইন্নাহু লাকুম আযাবুম মুবিন আল্লাহ বলেন হে মুসলমান ইমানদার তোমরা পুরোপরি ইসলামে প্রবেশ করো ইসলামে ঢুকে যাও সয়তানের এত্তবা করো না ইন্নাহুলাকুমাদুব বুম্মবিন প্রকাশ্য দুশমন হলো তোমার আমার জন্য সয়তা সেই সয়তা আল্লাকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দা বলে হ্যাঁ রে তু পাওয়ার লুবে বলে আল্লাহ তোমার প্রতিটি বান্ধবান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাবো বলে তাই নাকি তো জ্বালিয়ে যা সয়তান একবারে দায়িত্ব পেয়েছে বাবা একবারে বগল বাজিয়ে মারে দোল আল্লাহ বলে এই এদিকায় আবার কি হল বাকি হলো তোকে দায়িত্ব দিলো মা তুই মনে করছি আমি আল্লাহ কত বড় তুই দেখবি কত বড় ধর আমার একশো বছর বাঁচলো নিরানব্বই বছর বছর ক এক বছর হিসাব দিল না নাকি এক বছর এক বছর এগারো মাস গুণা করলো থাকলো কমাস এক মাস এক মাসে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কমাস একদিনে তেইশ ঘন্টা গোনা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি আর জীবনে কোনোদিন হবে না এই হবে না যদি বলে ফেলে আল্লাহ বলছে যা তো নিরানব্বই বছরে এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গুনাহ আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ বান্দা গুনা করতে ভালোবাসে কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন কে বান্দা যদি পাহাড় সমতুল্য গুণা করে আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি না নাসুহা মা'বুদ আমি অন্যায় করেছি জুলুম করেছি নমর আমি করেছি খারাপি করেছি ইয়া আল্লাহ তুমি আমাকে বেয়াদবি করো না তুমি সবের মালিক মা'বুদ আমি তো তাওবায়ে নাসুহা করে নিচ্ছি গো মাওলানা একবার যদি তৌবাই না চকুরে চোখের গরম পানি এক ফুটা ফেলে দিতে পারে আল্লাহ বলে বান্দা তোর জীবনে জিন্দগি যত গুনাহ করেছিস আমি আল্লাহ তোর তৌবা করার কারণে আমি তোর সমস্ত জিন্দগির গুনাকে ক্ষমা করে দিলা এ বাবা আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না না আপনারা মনে করছেন আল্লাহ বুড়ো হয়ে গেছে আর মনে হয় চোখে দেখতে না নাকি কি মনে হয় আল্লাহ তো বুড়ো নাই আর কথা বলেন আল্লাহ যদি তাহলে সালাম ইসলাম আল্লাহকে বলছি আল্লাহ তুমি কি ধরে না তুমি কি ঘুমাও না তোমার চোখে ঘুমো নাই আল্লাহ বলছি তো বলছি তুই আমি যদি ঘুমাই তো কি হবে তো জানিস কি হবে কিছু হবে না তাই নাকি তাহলে থাম তুই আয় পাহাড়ে আয় তোর পাহাড়ে আয় তফসিরে আছে তফসির এভাবে আছে দেখবেন তফসিরে মারিফুল কোরআনে আছে আল্লাহ আয় পাহাড়ে আয় পাহাড়ে এসে মুসা এই সালাম একটা গিলাসে বাবজি পানি দিয়েছে এ পানিটা ধর কাচের গিলাস আর ঘুম কবিলে আয় ঘুম পৃথিবীর যত ঘুম আছে মুশাকে ধর ধর পুষাকে এমন ঘুমিয়ে পাড়িয়ে ভালো বাপ বা উ লাস্ট নিয়ে দুম করিয়ে পাহাড়ের উপরে পড়ে গিলাস উঠে যদি দেখতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তো আল্লাহ বলছে মশারে সামান্য পাঁচ মিনিট একটা কাচের গিলাস তুই ঠিক ঠিক রাখতে পারলি নি ঘুমার কারণে তোর কাচের গিলাস ভেঙে ফেললি আর আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যায় তাহলে এই পৃথিবীটা ঘুমিয়ে যাবে আমি একবার আল্লাহ যদি ঘুমিয়ে যায় চাঁদের সঙ্গে সূর্যর টক্র লেগে যাবে তো চন্দ্রের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে 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 না যারা বলুন চাঁদের থেকে সূর্য কত গুণ বড় 13 লক্ষ কোটি গুণ বড় চাঁদের থেকে সূর্য আর সূর্য থেকে নক্ষত্র কত বড় 70 কোটি গুণ বড় ভাই বাবা একটা যদি নক্ষত্র পৃথিবীর জমিনে পড়ে যায় ওটা পৃথিবীটাকে ঢেকে নিবে কিবে না বলুন আল্লাহ বলেন আমি যদি একবার ঘুমিয়ে যাই চন্দ্রের সঙ্গে সূর্যর টক্কর লাগবে সঙ্গে নক্ষত্র যখন লেগে যাবে আর লেগে যাবে গোটা পৃথিবীটা তো হয়ে যাবে এ জমিনের মালিক কে চিলিয়ে বলুন কে আসমানের মালিক কে এই কদিন আগে একটা ভূমিকম্প হলো চোদ্দই ফেব্রুয়ারি যুবকদের মনে থাকবে যুবকদের মনে থাকবে বা কি করি তারা তো বাবু ভালোবাসা দিবস পালন করছিল নাকি আপনাদের সব নাই নাকি চলে নাকি চলে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য করা না না ভালো নাকি ভালোবাসা জিনিস ভালো না মানে এ বাবা ও ভালোবাসা নয় এখনকার ভালোবাসে হেল গেল কেমন আছো বলো কি ঠিক না বেটি জোর বলুন হ্যাঁ এ বাবা সুযোগ খুঁজে সুযোগ হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আপনারা বসেন আমি আজকে মগজ আপনাদের ধোলাই করে দিয়ে পাঠাবো ইনশাআল্লাহ থাকবেন তো নাকি পালাবেন না তো তাহলে ঠিক আছে তাহলে চলবেন হ্যাঁ এ ভাই তোমরা দাঁড়িয়ে আছো ওখানে একটু বসবা না ওখানে এই যে এদিকে জায়গা আছে তোমাদের কষ্ট হচ্ছে আমার তো বুক ফাটছে তোমরা জায়গা পাও না অনেক সময় অনেকের বসতে কষ্ট হয় দেখেন ফোড়া উঠলে ফোড়া বুঝেন তো নাকি ফোড়া বলেন না ফোড়া উঠলে বাবা ফেটে গিয়ে হয়তো কাহারে গায়ে লেগে যেতে পারে তো যারা দাঁড়িয়ে আছে তাদের তো ফোড়া উঠে নি তাহলে দাঁড়িয়েছে না বসো 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 দাঁড়িয়ে থেকে ভাই সোনা তা যেটা বলছিলাম বাপজি আমার আল্লাহ এত বড় দয়ালু তিনি আর আমার রহবি তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসে অথচ সে আল্লাহকে আমরা চিনি যারা বলুন যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আমাদের বাবরি মসজিদ থাকতো কি বলছেন আপনারা বলুন বাবরি মসজিদ চলে গেছেন আছে তারা লিয়ে নিয়েছে জোর করে কিন্তু আল্লাহর খাতা থেকে নাম কাটা যায়নি আল্লাহ নিজেই জানে আল্লাহ বলেছেন মসজিদ হয়ে যাবে বানাও গির্জা বানাও গুরুদুয়ার বানাও বালাখানা বানাও বিল্ডিং বানাও যাই তাই বানাও কিন্তু মসজিদ মসজিদই থাকবে কেমন পর্যন্ত মসজিদ ওখানে থাকবে ইনশাল্লাহ যারা বলো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর মায় জগতের বার দেখবেন কিছু বে আছে নমাজ তো জীবনেও পড়ে না আল্লাহ চিনে না যদি বাইচান মসজিদে চুরি হয় বলে আল্লাহ কি কানা না কি রে হ্যাঁ আল্লাহর বিচার বলে আছে মসজিদ থেকে টাকা চুরি হয়ে গেল আল্লাহ দেখতে পেল না অনেকেই বলে দেখবেন অনেক বেইমান আছে বলে না বলে না কথা বলে না কেন আল্লাহ তো তোমার মতন পাকা খেপা লয় যে আল্লাহ ধরিবে মারবে তুমি তুমি যে আবার আল্লাহকে দেখো যে করে তো সে হাজার বার আল্লাহকে ডাকে তো তোমার কথা শুনবে না ওর কথা শুনবে এই কথা বলেন না কেন হ্যাঁ এই মুসলমান যে চুরি করে ও বারবার আল্লাহ ধরনা পড়ি আল্লাহ ধরনা পড়ি আল্লাহ ধরনা পড়ি বলে না বলে না ও নিঃশ্বাসে পাঁচশো বার বলে এক নিঃশ্বাসে আর তুমি কবার আল্লাহ বলো হ্যাঁ তো তোমার কথা শুনবে আল্লাহ কি ঠিক না বেটি জোরে বলুন আছে না নাই চোর কিন্তু একটা কথা আপনাদের আজকে বলি কিন্তু চোর যদি চুরি করতে চায় চোরের যদি কাশি হয় ও ধরা না না পড়বে হ্যাঁ পীর আপনাদেরকে পীর পিরফিন নাই পীর মানে নাকি পিরফিন নাই এই বাবা আজকে তো আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন তো আমাদের দেশে দলের শেষ নাই কি বলছেন আপনারা বলুন দল আছে না নাই কি দল কি বরূপি বলে একটা বলে নাম করেন সিপিএম পি এম কয়ে লোক মনে মনে করছে আমার লেগে মূল্পী বুলিবে রে আমি হয়তো জিতে যাব না না সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ফর এ এ দল নয় এ দল আজকে মুসলমানদের ভিতরে দল দেউবন্দি বেরালিছি ফুরুপোরা হরহরিয়া লালডাঙ্গা মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়া পীর এই আপনাদের দেশে আছে না নাই আছে আমাদের দেশের লোক আজকে নামাজ নাই রোজা নাই নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু পীরের দরবারে যে পা এরকম ভণ্ড আছে না নাই বাঁকুড়া জেলা আপনারা জানেন আমার পরপর তিন দিন জালসা ছিল কদিন তো ওখানে এক সাধু বাবা বসে দেখি বাবা যার মাথায় জট দাড়িতে জট গায়ে আর ছালার চট দাড়ি এক জায়গায় আমি মনে মনে করছি মাল যদি দই খাই তো দুই দিকে মুচকে চাড়িয়ে ধরতে হবে তো না তো দই ঢুকবে না নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নমাজ নাই রোজা নাই কুলকলমা উত্তর দক্ষিণ কিছু না গিয়ে দেখছে শেষ দামাজে পাশেই পুকুর পুকুর বোঝেন না পুকুরে উঠছে বসছে ডুব দিছে বলে কি ব্যাপার কা বলে হজর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে আমজি দেখাছনে ই কোন ধরনের গেতা করি কথা এটা বলে আইছে রে এই তোমরা বোঝাও তাদেরকে বোঝাও বলে কেন বোঝাবো করে আরে পাগলা যদি না বোঝাও তো ভুলবসে তো যদি কোনো ব্যাটা ছিলে ডুব মারি দে তার কি হবে তারও তো ছিলে হবে নাকি লাইbmod কি বুঝছ আপনি না তোমার কথাই বলছি যে ডুম মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুম মারলে তার ছেলে হবে না এ বাবা কে তো বলেন সন্তান চাইতে যায় এ বাবা ভালো মন্দর মালিক কে আরো জোর বলুন কে ভালো মন্দর মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক কে बेइज्जতের মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে

ও মুসলমান কবি কি বলে রাজমান সিংহাসন সবিকা আগার সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানার বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙ্গা গড়ার পৃথিবীতে যাই তো তার কাম কত হাজার টাকা কত জনে ল সারাদিন কেটে কেউ বাড়া হারে রায় কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে কেউ বা ঘোড়া আর গাছ কাটে পেটে ভাতে ও গো মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কৃ নওয়ার মালিক আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে সেকেন্ড টু টাইম লাগবে না এই জীবন আল্লাহ কেড়ে নিতে পারে পারে না পারে না জোরে বলুন পারে না পারে না এ জীবনের মালিককে আজকে রং ধরা শরীর কালকে জং ধরে শেষ ঠিক না বে ঠিক জোরে বলুন কে মানবা আল্লাহর দিন কে মানবা না কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না কেন কোরআন তেলাওয়াত করবা না কেন তোমরা কোরআন পড়তে চাইবা না ওগো যুবকের দলেরা আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত আমি বলবো যুবক গো ফ্রি ফায়ার ছেড়ে দাও পাবজি ছেড়ে দাও যদি জীবনে বাঁচতে চাও ফ্রি ফায়ার পাবজি গেম বন্ধ করে দাও অগযুব যুব মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো আজকে মুসলমান কোরআন পড়ে না আপনারা জানেন এ কোরআনের কত পর কত দাম কত মূল্য এ কোরআনের পর কত আজকে শোনা আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার ঘটনা এটা আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না ওগো মুসলমান শোনাল এই কোরআনকে রিসার্চ করতে গেল কোরআনের ভুল ধরতে গেল কারা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের মানুষেরা তারা হলো খ্রিস্টান খ্রিস্টানদের থেকে বড় পাদি অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো কিন্তু দেখবেন যে কোনো বই লিখ প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও আমাকে জানিয়ে দিও আমি সুদূরে নিব কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন জালিকাল কিতাবুলা রইবা ফি কোরআন আছে না যারা বলুন প্রথমে সূরা বাকারার প্রথমেই আল্লাহ জানান দিয়ে বললেন জালিকাল কিতাব লা রাইবা এ কুরআনের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই তোমরা জীবনও কোনোদিন ভুল কিছু তোমরা বের করতে পারবে না আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল কিন্তু আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার খ্রিস্টান তারা কুরআনের ভুল ধরতে গেল কিন্তু বাবারা ও মুসলমানরা কান করে শুনেলা তিনি কুরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কুরআন ওয়ালা বনে এই দেখেন এক এক দু হাজার চব্বিশের ঘটনা আমি বলছি ওগো যুবকেরা ও মমিনপুর এলাকার মুসলমানেরা আপনারা নিউজ খুলে দেখবেন আপনারা ইন্টারনেট ঘুচড়ে দেখবেন আমেরিকা ইউরোপের মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনি করেছিল ওরাদের বল ধরতে গিয়েছিল আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে এ দেখেন এক এক দু হাজার চব্বিশে

খ্রিস্টানদের বড়ো পাদরি এ কোরআনের দাম কত এ কোরানের মূল্য কত আর এই কোরআনের দাম এমো মূল্য যদি না হতো বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে আছে না নাই জোরে বলুন কথা বলেন না কেন বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে কিন্তু কোনো ধর্মের কোন কেতাবকে পুরানো হয় আপনারা দেখেছেন কোন হিন্দু ভাইয়ের কোনো কেতাব পড়ানো হয়েছে কোন মুসলমান হিন্দুদের কেতাব পুড়িয়ে দিয়েছে খ্রিস্টানদের কেতাব কোন কোনো মুসলমান পুড়িয়েছে না কি জোরা বলেন না কেন বুদ্ধদের কোন কেতাব পুড়িয়েছে বাইবেল পড়িয়েছে ত্রিপেটক পড়িয়েছে গীতা পড়িয়েছে কোন রকমের পৃথিবীতে কোনো নজির না কিন্তু কোরআন পুরানোর নজির আছে না জোরে বলুন কোরআন পুরানোর নজির আছে না নাই এই দেখেন লাদার লানে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো দিবালোক সরকারি পুলিশকে সামনে রেখে ওই লাদার লানে এক বেঈমান কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইল সরকারের সামনে পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল কিন্তু মুসলমান তার কাছে ইমান আছে দেখবেন যে মুসলমানের কাছে ইমান আছে সে মুসলমানের কাছে কোরআন পড়াতে পারবে না পারবে জোরে বলুন পারবে তার কারণ কোন আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি কোথায় ফিলিস্তিন সঙ্গে যুদ্ধ চলছে 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 কি কি না না বলুন আজকে একশো পঁয়তাল্লিশ দিন হয়ে গেল যুদ্ধ শুরু হওয়া এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি কেমত পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না বলুন ইনশাল্লাম চিল্লিয়া বলুন ইনশাল্লা কেন পারবে না আমি আপনার শুনেলেন ইসরায়েলের সেনা প্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল একটা মুসলমানদের এত বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেনা প্রধান নেমে বলল এ বাচ্চা এ তুমি পাথর কেন হাতে কি করবা বলে এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব গাড়িকে উড়িয়ে দিব বলে এতে থেকে গাড়ি উড়ানো যায় একদিকে গাড়িকে শেষ করা যায় এতে ক্ষত বিক্ষত করা যায় সঙ্গে সঙ্গে বাচ্চা বলল বেই আমার কাছে এমন একটা পর ফুল আছে যা পৃথিবীর জমিনে কোন বেইমানের কাছে না সঙ্গে সঙ্গে বলল তোর কাছে আবার কি পর ফুল আছে সঙ্গে সঙ্গে প্রথম ছেড়ে দিয়ে বলল ও বেইমান ইসরায়েলের সেনা প্রধান দেখেলে আমার কাছে পর ফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন সুবহানাল্লাহ আজকে বুড় বিশ্বের জোমিনকে ফেল আজকে তারা বলতে শিখে নিয়েছে যে মুসলমানরা এত পাওয়ার পাই কোথায় এত মারি এত নির্যাতন করি এত অত্যাচারের পরও আজকে মুসলমানরা এত পাওয়ার পাই কোথা থেকে এ পাওয়ারের ফুল কোথায় পায় ওরা তারা আজকে মুসলমানরা দেখিয়েছে মুসলমানদের কাছে ম্যান পাওয়ার হলো আল্লাহর কোরআন আর এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ জেলিয়ে বলুন ইনশাল্লাহ হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ হাত তুলুন তুলুন ইনশাল্লাহ নামিয়ে দেন আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআনের প্রেমিক হয়ে যাই কোরআন ওয়ালা হয়ে যাই নিজে শিখতে পারেন নি সন্তানকে শেখা মেয়েকে শেখা ছেলেকে শেখা লাতিকে শেখা পুতাকে শেখা আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মোলবি তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে আলেম তৈরি করতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে মুক্তি মুহাদ্দিস বানাতে হবে এটা জরুরি নয় আপনার ছেলেকে এতটুকু কোন শিক্ষা দেন আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে আপনার ছেলেকে এমন করে শিক্ষা দেন আপনার ছেলে যেন জায়েজ নাজায়েজটা বুঝতে পারে আপনার ছেলেকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে জি ওসমান আপনি মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম বালা বানাতে হবে কি বানাবো ইনশাল্লাহ বানাবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ মুসলমান দরুদি আমার ভাইয়ের নাম মরতে তো হবে হবে না হবে না কথা বলেন মরণ তো হবে এ কবরে কোরআন আপনাকে বাঁচাবে গাইড করবে পরকালও গাইড করবে দুনিয়ার জমিনে কুরআন আপনাকে গাইড করবে তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই গাইড করবে কি করবে না জোরে বলুন আপনি আমি যখন মারা যাব দুনিয়া জমিনে যদি কুরআনের خدمت করে থাকি কুরআন কে মেনে চলি এ কুরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী বললেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মনে করে জীবনেও কোনো মানুষকে কবরের জমিনে রাখতো না কবরের মাটিতে রাখতো না আজকে দুনিয়ার জমিনে আমারও আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সমস্ত জিনিস আমার কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই একবার রাত্রি বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো একবার ভেবে ভেবে দেখবো দুনিয়ার জমিনে যাই করি যাই হয় কিন্তু এক করি যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় মাবুদ বাউলা এক করি সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে যাবে কি যাবে না যারা বলুন যাবে কি যাবে না ও আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন একদিন দুদিন তিন দিন মনে রাখবে চার দিনের পর আপনাকে তারা ভুলে যাবে কবরে আপনাকে কেউ বাঁচাবে না ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায় মুসলমান গো আপনার জন্য কবরে জায়গাটা না হয়ে যাবে কবরে জায়গা যদি না যাতের হয়ে যায় পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে আর এই কবরে প্রতিদিন ডাকে ডাকে না কথা বলেন না কেন কবরে ডাকে না প্রতিদিন কবরে ডাকে কবর বলে আমি ক্রীড়া মাকড়ের ঘর আমি পোকা ঘর আমি কাউকে চিনি না আমি চিনি ভালো আমল করবা জানা আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব যারা ভালো কাজ করবা আমি কব তাদের সঙ্গে ভালো কাজ করব ও মুসলমান আর ওই কবর তো প্রতিদিন দিন ডাকে জোরে বলুন ডাকে কি ডাকে না কবর তো প্রতিদিন ডাকে রে বাবা ও মুসলমান কার ভরসা আচরে মন কিসের যাতো আসা এত সদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না যাবে না জোরে বলুন এত সুন্দর বাড়ি এক খানি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তাই তো বলে কারো ভরসা মন কেশরে এত বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা চৌবন পুরা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেবহলা

ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কারে তুমি ধমক দেবা কার মাথায় ভাঙে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতি ও খবর পেয়ে আসবে আতি ও সহজজন তোমার চারি পাশে বসে তারা করে বেকান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মানের মাতো কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি কবর তো প্রতিদিন ডাকে আর ওই কবরে অনেকের মা দুঃখিনী চলে গেছে আপনি আমিও চলে যাব কখন কোন টাইমে চলে যাব তাই কবরে কিছু নিয়ে যেতে হবে ও বন্ধু তুমি কবরে কি নিয়ে যাব বাবা বলো গাড়ি মানে টাকা পয়সা ধাউ ধাউ না 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 খবরে নিয়ে যাব ইমান আর আম ইমান আর আমল যদি ভালো হবর উঠা ভালো হয়ে যাবে আর ইমান আর আমল যদি খারাপ কবর বুড়ো কঠিন হয়ে যাবে যাবে না ভাই তোর বল যাবে কি যাবে না হে বাবা আজকাল কিছু লোক আবার মনে মনে করে মলু ও তিন দিয়ে প্রশ্ন তো কোন ব্যাপার না এমন করিয়ে মুখ করবো আল্লাহ ধৈরিবার একবারে ঘাটাঘাট ই মনে করছে বাপের বৈঠক হ্যাঁ কি বুঝলে ধৈর্বার বলবো কিন্তু মুসলমান গো তুমি যদি যদি মুখস্ত করো আল্লাহ না মান আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা বুঝতে পারবা না তুমি জানতে পারবা না তুমি বলতে পারবা না আজকে যুবক কেন তুমি নমাজ পড়বা না আজ কেন তুমি নমাজের কথা তুমি মানবা না আচ্ছা বলুন মুসলমান আল্লাহর সব থেকে বড় হুকুম কি যারা বলুন নামাজ কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কর না কেন পড়ে আজকে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট পড়ে না ক পড়ে টু পার্সেন্ট ভিতরে এক পার্সেন্ট লোকের নামাজ কোনোভাবে হয় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না আপনি কি করে জানলেন আমি বলছি কুড়ি বছর ধরে নামাজ পড়তে চাচা দাড়ি পেকে গেল চুল পেকে গেল মাথা পেকে গেল গপ্পেকে গেল চাচা দাঁত চলে গেল কিন্তু জানে তো শরীফ জানে না কথা না তো জানে না দোয়া কোনো জানে না তোরা জানে না দোয়া মাসুরা জানে না তুই দোয়া সাদা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে কুড়ি ডা কি বলছেন আপনারা বলেন তাই আপনাদের দিকে নাই নাকি এই কথা কুড়িটা ভুল এরা জীবন শিখে নাও শিখার চেষ্টা করে না টাইম হতে দেরি আর বলবে যদি মিনিট দেরি করে ফেলে বলে এ চলবে না বলে কেন চলবে না বলে আর কোনো জ্ঞান নাই টাইমের কোনো জ্ঞান নাই এ মৌলবি দে নতুন মলবি ঢুকা ঠিক কিনা তোরা বলব দু মিনিট কিন্তু নবী মলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয় বলে না আরে সত্যি বিচক্ষণ মলবি নামাজ ঠিক আছে আর মলবি যদি আস্তে আস্তে পড়ে এ লিট পিটিয়ে মলবির পিছনে নামাজ হবে না ভাবতে এই যে সামনে তারাবি আসছে বাবা তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না আসছে আমাদের দিকে আসছে এ বাবা এ তারাবিতে যে যত জোরে তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মনী ঠিক না বেটি কেউ যদি কুড়ি মিনিটের মধ্যে তার সমান সমান আল্লাহ আপনার সমস্ত বেতনের নমাজ শূন্য একবারে কুড়ি মিনিটে শেষ করে দেয় সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস আমার আল্লাহ কী যদি এক ঘণ্টা লাগিয়ে দেয় ইয়া লোকাল বাস শুধু স্টপ ঠিক না বেড়ে যা বলো আল্লাহ আকবর যদি টাইম যদি দুই মিনিট দেরি করে ফেলে বলবে মলবীর কোন জ্ঞান না মলবীর কোনো বুদ্ধি নাই টাইম বলে বা নাই এক রাখা হবে না বের কর

ও যত রকমের ফতুয়া ফাঁদাই যা নেবেন চায়ের দোকানে পাবেন কী বলছেন আপনারা বলুন যা নেবেন উ জীবনে মাসে নে না উ কাছে মশলা লেনে গেল তো বিরাট মশলা দারু ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতো মল্লবিকে ও কিছু মনে করে না আবার কিছু কিছু লোক আছে আর ব কৈহি নামাজ না পড়লুম তো কি হইল বে ইমান ঠিক আছে আরাম খো এক নম্বর সয়তা নামাজ না পড়লে তো নামাজ ইমান ঠিক থাকতে পারে

দুটো মিনিট বসি কোরআনটা শিখি সোরাগুলা ঠিক করিলি এত সরু গেলা ঠিক করি জীবনেও বুঝবে কি বুঝবে মৌলবী কাছে বসবে কেন যদি বাইচান মৌলী ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে তার তোর মোড় চলবে না ও জানে যে আমার ভুল হয়েছে মৌলবীকে আমি কি করি ভুল ধরবো কি বুঝতে পারলেন না বললে না মৌলবি যদি বাইচান বুঝিয়ে ফেলে কোরআন পড়তে পারো না আবার আমার ভুল হতে এত মূল বুঝবে তো নাকি এ বাবা আর আমাদের দেশের ইমাম সাহেবরা ইমাম সাহেব ও হজুর তো ইমাম নাকি আমাদের দেশে ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন ওগো চাচা বসেন আপনাকে তো শরীফটা ঠিক করে দিই দোয়া কোনোটা ঠিক করে দিই জীবনও কোনো দিন ইমাম সাহেব বলে না বলে গো কেন বলে না ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুত নামাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলি বাকি না হলি বাকি হ্যাঁ হাজার টাকা বেতন দেবা তুমি আবার তোমাকে কোরআন শিখাইতে হবে ক হাজার বেতন চার হাজার নদিয়া জেলায় দেখেন আপনি তো পাশে নাকি ইমাম সাহেব আর তিরিশ বছর ধরে নামাজ পড়তো সাড়ে চার হাজার টাকা বেতন ও ডিমোশনই হয়ে যেতে বাবা প্রমোশন নাই কি বুঝলেন আমি যে আটত্রিশ বছর ধরে সাড়ে চার তাহলে যেদিন ঢুকিয়েছিল সেদিন প্যাট ভাতাই নাকি ব্যাট মাথায় টুকিয়েছিল এ ভাবজি এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে শুধু হয়ে গেছে এখনও কিছু কিছু জায়গা আছে মৌলবির বেতন চার থেকে পাঁচ হাজার ছ হাজার দিয়ে সে মলবিল বেলা কী বলছেন আপনারা বলুন আছে না নাই হ্যাঁ এ মুসলমান দরৌদি সোলান ইমামের বেতন যদি দোষার নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলিক এক জায়গায় করুন একত্রিত করুন আমাদের ভারতবর্ষ নয় ওটা বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যান খোঁজলেন ফতোয়ালেন যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে আমি যা বলবেন তা আমি নিব ইমামের পিছনে নামাজ হবে না দশের নিচে যদি বেতন হয় কালকে আমাদের দিন কমিটিকে গ্রামবাসীকে দিতে কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে আজকাল কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে আই কি বুঝেন আপনারা বলেন সাড়ে চার হাজার বেতন উমলবি সাতাশ দিনের মাথায় মাসের শেষ সাতাশ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রবিল আল্লাহ মাস তো শেষ সাতাশ হয়ে গেল আল্লাহ সাড়ে চার হাজার টাকা বেতন বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো গায়রুল মকদুবাইল দল দিন ফেরেস তো বলছি কি নামাজ চলছে বলে মলবিকেও ফাটাবো সেক্রেটারি সভাপতিকেও পিটবো বুঝলি মানে ওই মলবির পেছনে নামাজ হবে ও তো বাড়ি সকল সময় চিন্তা আল্লাহ সংসার করে চলবে ঠিক না বেটিচর বলুন মুসলমান এটা আমি আপনাদেরকে গল্প বলি না এটা হক আপনাদেরকে বলে দিলাম তাই আমি আপনাদেরকে বলি মুসলমান আসলামাজি হয় কোরআনওয়ালা হয় নামাজ শিখিনি নামাজকে শুদ্ধ আয় আয় আই হলো প্রসাব তোর প্রসাব চাপা এখন বসে না আমি বেশি বলবো না ছেড়ে দেবো

মানুষের সঙ্গে চালা কি করবা মানুষের সঙ্গে চালা কি করবা কেউ দেখতে পাবে না কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি কি চলবে না চলবে এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে যেটা কেউ জানে না সেটা জানে কে যারা বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে জোরে বলুন কে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে আমি আপনাদের কে বলবো চালাকে নয় রে বাবা দুনিয়ার দিকে চলে যেতে হবে আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন মুম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাগুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাতে ঘর নিতে চায় তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদ মিনারটা তৈরি করার জন্য আমি শুনলাম হুজুর এখানে দশতলা একটা মসজিদের মিনার হবে আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে কালকে আমাদের দিন আল্লাহ তাকে সবার আরসের ওপরে রেখে দিবে তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লক্ষ্য লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমি আপনাদের তোমাদেরকে বলবো দরদি ওগো মমিন পুরুওয়ালারা ওগো আল্লাহ বলা দিনওয়ালারা ইমানওয়ালা কোরআনওয়ালারা কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় সজুরের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা এ মদলিসের ভিতরে ডানে বাই পেছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলবেন হজুর গ আমার কাছে যান আছে কিন্তু আমার কাছে মাল নাই ও গ আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব আল্লাহ রাস্তায় দিয়ে দেব আমি একবার তৌবির দি তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার টাকা একবার বলি না রে তুমি এত বড় মদলিশের ভিতরে রানে ভাই পিছনে সামনে পরে নিচে ইনশাল্লাহ সর্বপ্রথ আল্লাহ ঘর মসজিদের জন্য কুড়ি হাজার টাকা একজো ইনশাল্লাহ আজকে মমিনপুরের মাটিতে গো মাস্টার হগ ডাক্তার হো মেসি কঙ্গ জমিদার হগ পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি গজল বলবো গজল বলবো থাম গজল তো বোলিনি কাপাকে বলতে একটা বুলিছে নাকি হ্যাঁ বা আমি আপনাদের বলবো ইনশাল্লাহ এই মদলেশ্বরের ভিতরে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন দরুদি এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ কি? গো এই মমিনপুরের মাটিতে কুড়ি কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক বসে আছে আছে না নাই জোর বলুন চুলিয়ে বলেন না কেন আছে ওরা মনে মনে করছে হয়তো হয়তো দিলে ফুরিয়ে যাবে কমে যাবে না আল্লাহর রাস্তায় দিনে দিন কবে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দর দিকে বলবো ও মুসলমান আল্লাহর ঘরের জন্য কুড়ি হাজার ইনশাল্লাহ একজন দর এত বড়ো মদলিশের ভিতরে এত বড় ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই বলে হুজুর গো আমার মা চলে গেছে বাপ চলে গেছে জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে ও হুজুর আমার মা বাপের জন্য কুড়ি হাজার টাকা দিয়ে আমি সর্বপ্রথম গা দুচ করে দেবো ইনশাল একটা নাই এবার মমিনপুরের মাটিতে ডানে বাইরে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন দর দিয়ে তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ জি আমার কাছে জানা যে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ এমন কোন ভাগ্যবান হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর পেয়ানা বান্দা হবে না গো সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেবে নাই কুড়ি হাজার টাকা দেওয়ার মতন একজন দরদি একজন টাল্লার বান্দা যদি হয়ে যেত মনটা ভরে যেত দিলটা ভরে যেত বুকটা ভরে যেত কলিজাটা ঠান্ডা হয়ে যেত এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে কুড়ি হাজার টাকা শোধ করব মমিনপুরের মাটিতে একজন দুরু দিকে আছে বা হবে না টাকা আপনাদের কাছে ভারী নাকি ভারী এই মুসলমান বলুন এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না কোনো দিন ফুরিয়ে যাবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদু ফেরাউনের দেখো মিশর জাদু ঘরে সবাই ঘৃণা করে ঠিক না ফেরি জোরে বলুন ফেরাউনের কোথায় আছে ফেরাউন জোরে বলুন মিশরের মাটিতে ও মুসলমান দিগ আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল সে তো নিজেই খোদা দাবি করেছিল আমি বলেছি উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের খোদা না আল্লাহ এত তাকে মাল দিয়েছিল আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে হালা করে দিয়েছে কারণ কে আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল মোসানবী আলী এই এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যেসটা হলো খারাপ এরা বক্তব্য ধীর স্থিরভাবে শুনছলো আর যখনই আদায় শুরু করেছে এবার শৈতান ওদেরকে ঘুচা দিতে লেগেছে বলে চপালা চৌদিকে বিড়ি খেয়ে শিখে চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়ে আসি চ বিড়ি খেতে যাচ্ছে কি বুঝলেন বুঝলেন না এই একজন উঠবেন না উঠলেই কিন্তু কুড়ি হাজার টাকা ফাইন হ্যাঁ এতক্ষণ পোশাব চাপ এখন প্রসাবের বাহানা করছে বুঝলেন না এতক্ষণ প্রসাব তো ভাইল না এবার যখন আদায় শুরু হয়ে যাবে অমনি বুঝছে প্রসাব বুঝছে না চপালায় ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে কি বুঝলেন ও আমরা বুঝি না কি হ্যাঁ আল্লাহ আকবর তো হা মুসলমান মুমিনপুরের মাটিতে কুড়ি হাজার টাকার দাতা একটা লোক নাই কি গো ইনশাআল্লাহ কুড়ি হাজার

আল্লাহ একবার মহব্বত দিয়ে বলি না রাই তুমি আল্লাহ রানো সঙ্গ ছিল মাথমে কুড়ি কাঁদেন টাকা দিল আরো দুয়া করিয়া মেয়াদো কারোর আল্লাহ দিও মাদ্র শেখে শুকের জীবন আরো দোয়া করি আমি করি গরম আল্লা তুমি আদ্র সেকে কোনো ভুলো নাও আরো করি আমি করি গ মিনতি আল্লাহ তুমি দিও তাকে দিও তার জান্নতি ও মুসলমান আমি আপনাদেরকে একটা বায়ান শোনাবো একজন নবীর সাহাবা দেখতে ভালো না কালো গো দেখতে কালো যাকে সব থেকে বেশি কালো বলা হয় যাকে গোরা বল আর বলা হয় মক্কার মাটিতে সব থেকে কালো ফুট মোটা মোটা কেউ তাকে ভালোবাসে না একদিন আল্লাহর নবী দয়ানবী বিশ্ব নবী ডাকলেন বলে সা তুমি কেমন আছো বিশ্ব নবী বললেন সা তুমি কেমন আছো হাজরের সাদের চেয়ে মজুর নয় পানি চড়ে গেল বল নবী না রাখাবি আমাকে আজ পর্যন্ত কেউ কোনো দিন জিজ্ঞাসা করেনি বলে সাদ তুমি কেমন আছো ইন্দো নবী গ আজ আপনি জিজ্ঞাসা করেছেন গাবি দয়ার নবী আপনার পায়ের তুলে আমার জীবনটা কোরমানি হয়ে যা জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে গো নবী আল্লাহর নবী আমার জীবন সাবাদেরকে ভালোবাসতেন সাবার নবীকে কি নিজের জীব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী দয়ার নবীর

উবাই ইবনে খালফের তিনি কাজ করতেন কর্মচারী কর্মচারী বুঝেন তো এই বুঝেন না জাহেলিয়াতের জামানা ও ভাই বোনে একদিন বিলালকে দেখে বলে বিলাল রে আমার জম গেলে একটু পিসাই করে আনো ও ভাই বোনে যখন বিলালকে বলল বিলাল বলো যাবা না আমি বড় অসুস্থ একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন আমি প্রচন্ড জ্বর আমি উঠতে পারিনি ও ভাই বোনে বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল মেরে 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 ক্ষত বিক্ষত করে করে বিলে হজরত মাথা থেকে চুলগুলাকে উপরে উপরে তুলে নিল বলে বাড়া বাড়ি বের করে দিল রাস্তার ধরে বিলাল বসা ও মুসলমান ঘটনা আমি আপনাদের শোনাই কিন্তু তার আগে একজন দূর দিকে আছ নাম্বার দু কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না বাবা

মুসলমান আল্লাহর করে জন্য দিলে কোনো দিন কমে যাবে না আমি বুঝতে পেরেছি কুড়ি হাজার থেকে আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা আমি কুড়ি হাজার আমি আপনাদের কাছে একবারে কুড়ি দিকে নিচে নেমে গেলাম আমি আপনাদের ভিতরে এত বড় মদনেশ্বরের ভিতরে এত বড় মজুর ভিতরে আমি দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা আমি কুড়ি হাজার তিরিশ হাজার প্রতি হাজার টাকা আপনাদেরকে বলবো না আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা বলে হুজুর গো আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য মিনার তৈরি করার জন্য আমি দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ এ মদলি জুর ভিতরে কে আছে কারা আছে এত সর্বপ্রথম আতুজ করে বলি হুজুর গো আমার কাছে জানা আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব এ মদলি জুর ভিতরে কে আছো বাবা ও মমিনপুরের মুসলমানেরা আল্লাহ দিনওয়ালারা সর্বপ্রথম বলি দশ হাজার দশটা করে হাজার টাকা দাতে ইনশাল্লাহ হবে না হবে না আমি জানি মমিনপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় ও মুসলমান আমি আপনাদের কাছে করি চাইছি না বাপ আমি একেবারে কমিয়ে দিলাম সর্বপ্রথম দেখতে চাই দুইজন দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা দিয়ে বলে হুজুর গ আমার কাছে যান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দিব সর্বপ্রথম লোকের ভিতরে দশটা হাজার টাকা দেওয়ার লোক নাই একজন আবুল হসেন মসজিদের এর আল্লাহ তুমি কবুল করে নিজরে সরবালী আল্লাহর ফিজা বানাই আব্দুল খাসিম ছিল এ মসজিদের সেগে তারি হাজার দিল আর ওমা করি আমি করি গর্ব না আল্লাহ তুমি বলকে কত গুণ বলো না কি মানুমা করি আমি এ বান্দা র আল্লাহ দিজ গোবর্ধকে সুখের জীবন আল্লাহ মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা এই দেখেন একজন না বলবেন দশ হাজার হয়ে গেল নাম্বার দুই দেন আমাকে এখানে একজনের যে লিখেছে না আমরা বাংলা কথায় বলি পাছা পাখা কি পাকা বলি পাছা পাখা এখানে লিখেছে একটা ফটো আলিয়ে পাঠিয়েছি কোন বাপের ব্যাটা পাঠিয়েছ নামটা নিচে লিখে দিয়ে পাঠাও তারপর তোমাকে কি করে পুততে হয় আমি পুতছি তুমি কতক্ষণ শিখেছ তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো তোমাকে কি করে পুততে হয় পুচ্ছি তোমার অন্য দিক দিয়ে ফাল চলে দেছে আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছো হ্যাঁ তুমি যে ফতোয়া চুরি করছো তুমি বাড়িতে খজলা তোমার বউ এই গ্রুপ লোনের সেক্রেটারি তুমি খোঁজ নিলে বন্ধন লোনের সেক্রেটারি না তোমার ভাই সেক্রেটারি না তোমার ভাবি সেক্রেটারি না হলে তোমার মা হয়তো সভাপতি যাও খোঁজ নিলে ফতোয়া লিখেছে এখানে এখানে আদায় চলছে আর বেয়া দোভ লিখেছে যদ্দা খ বিধানকি বলেনছে কত বড় সয়তানু হ্যাঁ সয়তান লাই ও পাকা ইবলিশ সয়তান এখানে মাত্র মসজিদের কালেকশন চলছে আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে যদ্দা খ সরিয়তের বিধানকি দা লিখেছে আমাকে দেখে মানে ও জানে যে আমি যদদা খাই কি বুঝলে ওই এক নম্বর আর ইবলিশ হারাম খরর বাড়িতে ফাল ঢুকে দিয়েছে আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে কথা বলছেন না কেন বলেন ঠিক না বা ঠিক হ্যাঁ ও হারাম খর বাড়িতে খোঁজ নিয়ে দেখুক ওর পদ্দা করে না ওর ওর মা করে না অর বাপ মুখে পানি যায় না যারা খোঁজলেন যে লিখেছে হ্যাঁ কি বুঝছেন আপনারা বলুন এ পাছা পাকা হইলে এই আজকাল কিছু ইন্টারনেটে এই এই কিছু শয়তান তৈরি হয়েছে আহলে আদিসরা ভালো ফারাজি ভাইরা ভালো কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না ফতোয়াবাজি করে বেড়ায় কি বুঝেন আপনারা বলুন দেখি ওদের বাবার সামনে হয় না হাদিস কোরআন কেন এখন আদায় তো ফটো কি এখানে শয়তানে বদমাই শিলাই ভাইরা আমার তোর মুসলমান আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা কোরআনওয়ালারা শোনো মৌলবীদের সাথে কথা বলতে গেলে ভাবে চিনতে বললো তোমাকে এমন তলে তৈরি দিবে তুমি খুঁজে উঠতে পারবে না চোদ্দ বছর পনেরো বছর এমনি পড়িনি তুমি দুদিনকে ইন্টারনেটে দুদিন বই পড়ে তুমি মৌলবী হয়ে যাবা শোনো যদি লাইব্রেরি থেকে যদি কেতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত এমবিবিএস পড়ার দরকার ছিল না মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না ভার্সিনের প্রয়োজন ছিল না ড্রাইভারের থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত ডাক্তার হতে গেলে মৌলবি হতে হয় একটু ডাক্তার হতে গেলে তোমাকে পড়তে হয় মৌলবি হতে গেলে পনেরো বছর পড়তে হয় ফুটিয়ে নিয়ে মারাও না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ হম আমি হেদায়ত করুক যে লিখেছে ভাই আমি রাকে কথাটা বললে বোন আল্লাহ তোমাকে হেদায়ত করুক আগে তুমি নামাজ পড়ো নামাজ শিখো এই সমস্ত ফটো কর করবো তোমার বাড়িতে যে করো আল্লাহ মামি আমার বাবা জীবন আল্লাহ বলা দিন বলা ইমান বলা কলবা বলে না আল্লাহ রাস্তাতে দেখেন ইনশাল্লাহ আমার একজন ভাই তিনি দশ হাজার টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ও মুসলমান দশ হাজার টাকাই নয় আমি আপনাদেরকে বলবো দু রুদি দশ হয়ে গেল ও মুসলমান গো দুই নম্বরের একজন দরুদিকে আছো দশ হাজার টাকা ইনশাল্লাহ হবে না নাই আল্লাহ আখ আসুন যদি দশ হাজার টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায় আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম কমিয়ে দিলাম না দিলাম না আরো কমিয়ে দিলাম তার মানে হলো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে বলবো তুরুদি মুসলমান মদলিসের ভিতরে সর্বপ্রথম দশ জুন তুরুদিকে বলবো ও যুব আল্লাহওয়ালা দিরুয়ালাই মানওয়ালা খোলমাওয়ালা কোরআনওয়ালা রা এসল্লা হই নমাজি হই দিন্দার হয়ে কোরআনওয়ালা হই কোরআন পড়ি আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই এ মুসলমান আল্লাহ নবী যখন দিনের জন্য ডাকলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা এসো তোমরা কে কি দিবে বলো সাবারে একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার হারনাকে হাতের বানা পর্যন্ত দিয়ে দিল আমি আপনাদের কে বলবো ধরুদি মুসলমান গো আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না রক্ত দিতে হবে না বিচ্চাকে করে দিতে হবে না আমি আপনাদের কে বলবো ধরুদি মুসলমান এই মদুলি চিরিটা নেমে পিছনে সামনে উপরে বাবজি ভাই মা খালা বোনেরা সর্বপ্রথম পা হাজার করে টাকা হবে না এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাব হ্যাঁ আফাজুদ্দিন আল্লাহর বিরিয়ানা বানা ফাজুদ্দিন ছিল এ বাবাজির সর্বপ্রথম এতে দশ দিল আরো ধোঁয়া করি আমি এ বাবাজির কারো এ পাঁচ হাজার দিল ডাকো মসজিদের কারণ আরো দুমা করি আমি এ বাবাজির জন্য শান্তি দিন তুমি দুনিয়া বিচেতে আমি আমিন মাওলা সোমি আর মাদের দুমা কবুল করো আল্লাহ মামি এই দেখেন এক নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের রাস্তাতে ইনশাল্লাহ আসুন ভাই আমি জন ধরো দিকে দেখতে চাই কজন তার মধ্যে একটা হইল আর দুই নম্বর একটা ইনশাল্লাহ বলুন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না বাড়িয়ে দেন কে জোরে বলুন আল্লাহ বাড়ি দেওয়ার মালিক আল্লাহ সবের মালিক তাই আমি বলবো বাপ দুই নম্বরে একজন দরুদিকে আছো সোনা আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য দুই নম্বরে তো পাঁচ হাজার টাকা কি গো এই মদিনা ভিতরে একটা আল্লাহর বান্দা নাই মুমিনপুরের লোক নাই মমিনপুরেবাল আল্লাহওয়ালা নাই কেউ নাই আল্লাহর ঘর মসজিদ বানাবো হবে না হবে না আল্লাহ আল্লাহর বান্দা আস আমাকে বলেছে যে হজুর এই দশতলা মিনার হবে তাতে প্রায় চল্লিশ লাখ টাকা মতন খরচ এ দিবে কে কারা দিবে মুসলমান ঠিক বলুন কারা দিবে দিবে মুসলমানরা ইনশাল্লাহ এবং দিয়েছেও আগেই অলরেডি হয়েছে অনেক তারপরেও কেন লাগবে তো টাকা বহু টাকা পাব তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে দশ হাজার করে দিতে কষ্ট হয় একেবারে কমিয়ে দিয়েছি বাবা পাঁচ করে টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব কেমন পর্যন্ত এই মসজিদ থেকে দেবে ইনশাল্লাহ বলুন এক কুইন্টাল রড আল্লাহ আমিন এই দেখেন আজমত মণ্ডল এক কুইন্টাল রড আল্লাহর রপইরা বান্দা আজমত মণ্ডল ছিল এই এক কুইন্টাল রড দেখো দেখো দান দিলো এ আর দোয়া করে আমি করি গো রবানা এই আল্লাহ তুমি আজমত কে মণ্ডল কে কখনো বলো না এ ভাই একটু বসেন একটু বসেন আরো দোয়া করি আমি করি গমি নদী আল্লাহ দিও ভাইকে তুমি দিও গৌনতি আল্লাহ এই দেখেন আদ্ভুত মন্ডলে এক কুন্ট এই মন্ডল মমিনপুর মমিনপুর শලිম Akhtar দশ আল্লাহু আকবার আল্লাহ রবের বান্দা সেলিম Akhtar দিলো এই 10000 টাকা দেখো সেলিম Akhtar দিলো ই জানো দুকুরি আমি টাকা রজন শান্তি সুখ দি তুমি দুদু জানেতে আল্লাহ ও মুসলমান রুদি আমার ভাইরা আল্লাহ আলাদিন ওয়ালাইমান ওয়ালাকлма অনবির ও

বিল ইসলাম ম্মর সা প এক কুনটা র ও সা পড়া নদ ও আল্লাহ রভ আরা বান্দার রবি ভুলগ ছিল। এই এক কুন্টার অনুদগর রবিমুল ভাই দিল। আর অধুমা করি আমি ভাইজানের কার হল আল্লাহ রবিল ভাইকে দিও সুখে রমাধন।

কিতাব অনুসারে হারুন পড়া কারিগর পড়া পঞ্চাশ কিলো রড বিশ্বাস জি আল্লাহ মামিন আমি জানি এ কামড় দিয়ার মমিনপুর এলাকার মুসলমানদের দিল বড় মন বড়ো বড় আল্লাহ এদিকে টাকা আগে উঠিয়ে নিয়েছে তো লোকে দুবে কি করি নাকি হ্যাঁ তাই নাকি সুহান আল্লাহ একটা একটা করে বলতে গেলে সাত দিন লাগবে তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে তাহলে কি করি হব সব ব্যবসিকে বাজারে যত ব্যবসায়িক আছে কামড় দিয়ার একবারে বক্সীপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত একবারে এক কুইন্টালকে দশ এই এক কুইন্টাল রড পঞ্চাশ কিলো রড কেউ এক হাজার কে পাঁচ হাজার কেউ দশ হাজার পাঁচ বস্তা কেউ দশ বস্তা আমি শুনলাম সবাই আমাকে ভাইজন বললেন এক হাজার বস্তা সিবিট আমরা তুলে ফিরেছি হ্যাঁ এক হাজার বস্তা সিবিট ও সাত দিন লাগবে ওই তো আমি দিলাম তো সব সব বুলি দিলাম শোনেন সবাই দিয়েছে বাবা আর এই দশতলা মিনার যেটা হবে আমরা ইনশাল্লাহ যতটুকুন পারবো জান দিয়ে এই মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাল্লাহ এটা হাত তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন সবার ইনশাল্লাহ ইশারা আছে চিন্তা নাই মিনার হয়ে যাবে বলুন ইনশাল্লাহ ছড়েনি

মহিমন্ডল দেখো এক হাজার টাকা নগদ আল্লাহ তার মধ্যে আমি আপনাদেরকে বলি ভাব আপনাদের কাছে একশো খান একশো খান পাঁচশো টাকার লোট কত বললাম একশো খানা পাঁচশো টাকার লোট তাতে দু হাজার এক হাজার পাঁচশো পাঁচ হাজার করে দিয়ে ইনশাল্লাহ দেন একশো খান পাঁচশো টাকার লোট এতগুলা লোকের মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ মাস্টার 2000 টাকা নানা দাদর। মৃত্যুজামাত 2000 টাকা দ নানা দাদর নামে দিয়েছে। আল্লাহ রব্বে জানা বান্দা মুস্তফা মাস্টার ছিল। এ নানা আর দাদর নামে 2000 দিল। আর দোয়া করি আমি বান্দা রক্ষা র। এই মা বন্ধগা লোক গেছে। কই কমিটি লোক কই? কই এই কমিটি ছেলেরা এ বাবু ঐ তোমরা রুমাল নিয়ে চলে যাও।

এই দেখেন মা বোনদের মা বোনদের কাছে ছেলেরা গেল ও মা কারা কারাচ মায়ের মতো এই দেখেন আল্লাহ দেখো ছিল এক হাজার টাকা দেখো ইতে দিল আসর আমি আপনাদের কাছে পাঁচশো টাকার লোড দেখতে চাই একশো খান কত খান একশো খান পাঁচশো টাকার লোট

তিন বস্তু বসে মণ্ডল লহ মা মিন আল্লাহ ভগবানের যগ মা বাপের জ্ঞ ছেলে মঞ্ঝের মণ্ডল ছিল এদিন ভাগু শুমি দাগ মশ্চিতে লিখিল লৈ মৃণল মিনারুল মৃণারুল গো কোতাই বসে ছিল গড়াইমারিতে কি পঞ্চাশ কিলো রড যে লিখিল। আমি না বাবা মাতা গোপতার হতে পাঁচশো টাকা দিল দেখো স্বামীর নামেতে এই কমিটির লোক কারা আছেন আপনারা ভিতরে রুমাল্লি ঢুকে যান 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 ভাই যান লোক কই লোক কই লোক কই আপনাদের জান এই যান রুমাল্লি যান রুমাল্লি যান ঢুকেন ভিতরে ঢুকেন কমিটির লোককে বলবো আপনার রুমাল্লি ভিতরে ঢুকেন আর বক্তা লিখে বসতে বলুন আমি শেখপাড়া থেকে আমাদের ওই জিন্নাত পাড়া থেকে নাকি হ্যাঁ আল্লাহ রুমান দেখেন সুহান আল্লাহ আমার শেখপাড়া আমার মাদেশের পাশে গো জিন্নাত পাড়া পাঁচশো টাকা দিয়ে চললে তুমি কবুল করে নিও জানে তুমি দেখতে চান ওই আমি কমেটির লোককে বলবো আপনারা ভিতরে ঢুকে যান নিয়ে যান বরকতন যে যা পারবে দিবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা একশো টাকা যে যা পারবে দিবে আমি বলবো কমেটি ভাগ।

কওসার আলী মাওলানা গগড় মারের শিক্ষক গগ ছিল গগ মারি মাদ্রাসা দেখে সে প্রসাদন দিল আর দোয়া করি আবি মাওলানার জন্যতে শান্তি সুখ দিও তুমি দূর জাহানতে আসুমায় আমার করে বলি ও বন্ধু ভাঙি মুসলমানদেরও দিন আমার আল্লাহওয়ালা দিনও না এমনওয়ালা কলমাওয়ালা না তাড়াতাড়ি করে বলি রে বাবা এক হাজার দু হাজার পাঁচ করে টাকা আল্লাহর ঘরের জন্য দি দিলে কোনো দিন ঘুমবে না আজকে আমি আপনাদেরকে বলি বাবা আসুন আল্লাহওয়ালা দিনওয়ান এমনওয়ালা দেশের বলি দিদি বড় খারাপ পেতনার জামানা রে বাবা এ জামানা বড় কঠিন তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘরকে জিন্দা রাখবো আল্লাহর ঘর মসজিদে নামাজ করবো ও মুসলমান আল্লাহর হুকুম আমরা জীবনে ফিট করবো ইনশাল্লাহ জি বলি ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে একশো দুশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ যা যা আছে এ দেখেন মিলন বসন পাড়া দেখো মাওলা কোথায় বসেছিল এ দুই হাজার টাকা মিনার উল দিয়ে গেল এখন অগুন বাকি এক মিলে দুই হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারি করে দিও মুসলমান টাকা তো আগে উঠেছে এক হাজার বস্তা সিমিট রটো মনে হয়ে মেলা হয়ে গেছে টাকাও দশ হাজার বিশ হাজার করে অনেক হয়েছে